আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই আয়োজনে। শুরু করছি সুন্দর জীবনের জন্য। আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো ধন্যবাদ। একটি শব্দ আমরা সকলে প্রতিনিয়ত ব্যবহার করি, কারোর কাছে কৃতজ্ঞ থাকার কারণে বা কোনো কিছু উপকার পাওয়ার পর তার প্রতি আমরা যে শব্দটি ব্যবহার করে থাকি তা হলো ধন্যবাদ। কিন্তু প্রতিটি মুহূর্তে আল্লাহ তাআলার কাছ থেকে আমরা অসংখ্য নেয়ামত ভোগ করে যাচ্ছি, আমাদের জানায় এবং অজানায়। কতটুকু কৃতজ্ঞ আছি আমরা আল্লাহর প্রতি? আসুন সেই বিষয় নিয়ে কথা বলি। আজ আমাদের স্টুডিওতে আছেন ডক্টর নাসিমা হাসান, তিনি একজন লেখক এবং শিক্ষাবিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই সাথে আছেন ডক্টর আফরোজা বুলবুল, তিনি একজন গবেষক এবং শিক্ষাবিদ। সুপ্রিয় দর্শক, চলুন কথা বলি ধন্যবাদ নিয়ে, অর্থাৎ কৃতজ্ঞতা জ্ঞাপন নিয়ে। প্রথম প্রশ্নটা আমার বোন নাসিমা আপার কাছে। আপা, কৃতজ্ঞতা জানানো বা নিজে কৃতজ্ঞ থাকার গুরুত্ব কতখানি? এটা আসলে অত্যন্ত ব্যাপক একটি শব্দ, যদিও বিষয়বস্তুটি শুনতে খুব ছোট, সুক্রিয়া জ্ঞাপন বা শুকর বা কৃতজ্ঞতা জ্ঞাপন, কিন্তু এটা আসলে আমাদের জীবনব্যাপী রয়েছে। মানে ইসলামে এই শুকরের উপর এত ধরনের শিক্ষা রয়েছে যেটা আসলে বলে শেষ করা যাবে না, এবং এই জন্যই এটার গুরুত্ব অপরিসীম। এবং এটার গুরুত্ব তখনই আমরা বুঝব যখন স্কলার এইভাবে বলেছেন যে শুকর করার ধাপগুলোও এরকম যে শুকর বিল কালব, আমার হৃদয়ে আমি শুকরটা ধারণ করব, আমার জিহ্বা দিয়ে এটা প্রকাশ করব এবং কৃতজ্ঞতা প্রকাশ করব আমার নেক আমলের মাধ্যমেও। কাজে এটা মনেও আমার থাকবে, আমার রসনা দ্বারাও এটা প্রকাশ হবে, আবার আমার হাতে পায়েও আমি যে কাজগুলো করব এই কৃতজ্ঞতা স্বরূপই করতে থাকবো আল্লাহর জন্য এবং তার রাসূলকে আনুগত্যের মাধ্যমে। কাজে বোঝাই যাচ্ছে যে জিনিসটি আসলে অত্যন্ত ব্যাপকভাবে আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে। এবং কোরআন শরীফে আমরা যদি কিতাবটি খুলি তাহলে তাদের প্রথম সুরাটি হলো সুরা আল ফাতিহা, এবং সুরা আল ফাতিহার প্রথম আয়াতটি কিন্তু আলহামদুলিল্লাহ। আমরা কি করি দৈনন্দিন জীবনে, যখন জিজ্ঞাসা করি যে বোন কেমন আছে, ওরা উত্তর দেন আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা কি কেউ সচেতনভাবে ভেবে দেখেছি এই শব্দটি আমরা ধারণ করছি কিনা, যে আলহামদুলিল্লাহ আল্লাহ সকল প্রশংসা যে আমি আসলে ভালো আছি, অর্থাৎ আমি যে ভালো আছি এটা সম্পূর্ণ প্রশংসার প্রাপ্য আসলে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের, এবং এই কৃতজ্ঞতা আমি এভাবেই প্রকাশ করছি। শুধু তাই নয়, আমার যে কোনো সাফল্যে যে কোনো এক ধাপ আমি যখন আগাবো আমরা বলি আলহামদুলিল্লাহ, মানে আমার যোগ্যতা না বরং আল্লাহর তরফ থেকে সাহায্য এসেছে বলে তার শুকর করছি আমি যে আমি এটা পেরেছি এইভাবে। শুধু তাই নয়, তুমি দেখো ঘুম থেকে উঠে আমরা যে দোয়াটি করি আলহামদুলিল্লাহ ইল্লাযী আহয়ানা, যে সেই সত্তার প্রশংসা যিনি আমাকে ঘুম থেকে উঠিয়েছেন। আসলে ঘুম না, এটা একটা ছোট মৃত্যু, সাংঘাতিক ব্যাপার, তখন কিন্তু আল্লাহ রূহ কিছুক্ষণের জন্য নিয়ে যান এবং যাকে যাকে ফিরিয়ে দেন তারাই আবার ঘুম থেকে জেগে ওঠে। এই জন্যই কিন্তু এত সুন্দর করে দোয়াটি শিখিয়েছেন, শেষ লাইনটি হলো নিশ্চয়ই আমরা তোমার কাছে ফিরে যাব, তার কাছে ফিরে যাব এই পুরো দোয়াটি। শুধু তাই নয়, আমরা খাবারের পরে আলহামদুলিল্লাহ বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠান্ডা পানি পান করেও আলহামদুলিল্লাহ পড়তেন, কারণ আমরা জানি যে যদিও আমরা আমাদের দেশে পাই অনেক, বিশ্বের অনেক দেশে সুপেয় পানি নেই, তা আমরা কেন নিজেরটা অনায়াসে পেলে আমরা আলহামদুলিল্লাহ বলবো না? এটাই হলো শুকরিয়া। শুধু তাই নয়, কোরআনে সূরা বাকারায় আল্লাহ তাআলা বলেছেন ফাজকুরুনি আজকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, হ্যাঁ আমি তোমাকে স্মরণ করো, ওয়াশকুরুলি আমার শুকর করো এবং আমার কুফরি করো না, ওয়ালা তাকফুরুন, অর্থাৎ আমার কৃতজ্ঞতা অকৃতজ্ঞতা প্রকাশ করো না আমার প্রতি। আল্লাহ তাআলা বলছেন যখন তুমি শুকর করবে আমি ঢেলে দিব তোমাকে। সুবহান আল্লাহ, সুরা আর রহমান যদি পড়ি সেখানে আল্লাহ তাআলা পুনঃ পুনঃ প্রশ্ন করেছেন 31 বারের মতো, খুব ছন্দবদ্ধ একটি সুরা, শুনতেও খুব সুন্দর, কিন্তু অর্থের ভেতরে যখন আমরা অনুধাবন করার চেষ্টা করবো সেখানে কিছুক্ষণ পরপরই আল্লাহ জিজ্ঞেস করবেন হে জিন ও মানব জাতি তোমরা কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে, নিয়ামতের তো শেষ নেই। এটা আসলে মানুষের বিবেককে জাগানোর জন্য, নাড়া দেওয়ার জন্য আল্লাহ এটা বলছেন যে তুমি, এবং ওখানে কিন্তু আল্লাহর রহমতের কথাও প্রকাশ করেছেন আল্লাহ যে আমি এটা দিয়েছি ওটা দিয়েছি, আমরা দেখতেই পাই না এগুলো, যদি দেখতে পাই শুকর করতে করতে সিজদা দিতে দিতে আমাদের
আমার মনে হয় আমরা শেষ করতে পারবো না। এই জায়গায় যদি আমরা আসি, যেমন আমরা প্রতি মুহূর্তে কিছু পাচ্ছি সেটা বিনিময়ে আমরা আলহামদুলিল্লাহ পাচ্ছি, কিন্তু একটা জিনিস আমরা কখনো ভেবে দেখি না যে আমরা জন্ম থেকে কিন্তু অনেক জিনিস পেয়েই আমরা পৃথিবীতে এসেছি, প্রতিটা মুহূর্তে সেই নিয়ামত কিন্তু আমরা ভোগ করছি। যে প্রতি মুহূর্তে কেন আমরা মুখে আলহামদুলিল্লাহ তাহলে রাখবো না? আমাদের জিকির হিসেবে জিকির করতেই পারি আমরা সারাক্ষণ আলহামদুলিল্লাহ, তাতে তো আমার মনে হয় আমাদের নিয়ামতের পরিমাণ আরো বাড়বে। জি, আপা যদি একটু বলতেন যে কিভাবে আমাদের প্রকাশটা করবো আমরা। আপনি যে বললেন যে আমরা শুকর করে তাহলে নিয়ামতটা বাড়বে, এটা কিন্তু আল্লাহ কোরআনে বলে দিয়েছে যে তোমরা আমার শুকরিয়া আদায় করো, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো আমি তোমাদেরকে এই নিয়ামত আরও অনেক বাড়িয়ে দিব, আর যদি শুকরিয়া আদায় না করো তাহলে জেনে রেখো আমার শাস্তি অত্যন্ত কঠিন। জি, সূরা ইব্রাহিমের 7 নং আয়াত আমরা পাই এটা। জাস্ট মানে অপোজিট দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে যদি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি আল্লাহ তার নিয়ামতগুলো আমাদের জন্য অনেক বাড়িয়ে দিবেন, এটা আল্লাহর ঘোষণা। এবং যেখানে আল্লাহ বলছেন যে যদি অকৃতজ্ঞ হও তাহলে জেনে রেখো আমার শাস্তি অত্যন্ত কঠিন, আল্লাহ যে শাস্তিকে অত্যন্ত কঠিন বলবেন সেটা কতটাও কঠিন হতে পারে, কত মারাত্মক হতে পারে, এটা কল্পনা করার যোগ্যতা কিন্তু কোনো মানুষ আসলে আমরা সেই বিষয়টা নিয়ে খুব একটা আলোচনাও করি না যে আমরা অকৃতজ্ঞ আছি বাট সেটার ফলাফল আমাদের জন্য যে কি অপেক্ষা করছে সামনে। কথাগুলো দিয়ে মানুষকে খুবই সাবধান করে দিয়েছেন, তার মধ্যে একটা কিন্তু এটা, ঠিক আছে, অকৃতজ্ঞ যেন আমরা না হই। এখন হচ্ছে যে আমরা না চাইতেই তো আমার লাইফটাই তো আমি চাই না আল্লাহর কাছে, আল্লাহ দয়া করে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমি চাই না যে আল্লাহ আমাকে তুমি মানুষ হিসেবে বানাও, আল্লাহ অন্য কোনো অ্যানিমেল না বানিয়ে আমাকে মানুষ হিসেবে বানাও। তার মধ্যে একটা বড় নিয়ামত আমরা পাচ্ছি, সেটা হচ্ছে আমরা আল্লাহর যে এই যে নিয়ামত ইসলাম ধর্ম সেটা কিন্তু আমরা পেয়েছি, সেই দাওয়াতটা আমরা পেয়েছি। এরপরে হচ্ছে আমি আল্লাহর কাছে বলি না যে আল্লাহ আমাকে তুমি মুসলিমদের ঘরে পাঠাও, আল্লাহ কিন্তু আমাকে পাঠিয়েছেন। আমি বলি না আল্লাহ আমাকে মেয়ে হিসেবে পাঠাও, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। প্রত্যেকটা জায়গাতেই আল্লাহর বিশেষ রহমত আমার জন্য, কিন্তু এইটা অনুধাবন করে তার শুকরিয়া আদায় করার এই মেন্টালিটিটা আমাদের গড়ে উঠছে না। আমি জানি না, আমাকে জানানো হয় নাই, আবার আমি যখন জানতে পারবো এই যোগ্যতায় পৌঁছেছি তারপরেও কিন্তু আমি এগুলো পড়ালেখা করে এগুলো জানছি না, ফলে এই যে অজ্ঞতার কারণেই কিন্তু আমরা মানে সঠিকভাবে যেভাবে শুকর আদায় করা উচিত সেটা করতে পারছি না। তো এখানে একটা বিষয় সেটা হচ্ছে আল্লাহর সাথে আমাদের যে শুকরিয়া আদায় করা উচিত, মানে প্রত্যেকটা হাড়ের জন্য। যেমন বলা হচ্ছে সকালবেলা উঠে আমি যখন ফজরে উঠবো, আপা বললেন যে ঘুম থেকে জাগার পরে আমরা যে দোয়াটা পড়ি আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বায়াদামা আমাদানা ওয়া ইলাইহিন নুশুর, একটা তো দোয়া। এর পরের যে স্টেপটা যে আমি যে এই যে আলো বাতাসে নিঃশ্বাস নিতে পাচ্ছি, আমার বডি মুভমেন্ট হচ্ছে, আমার শরীরের যতটা জয়েন্ট আছে যতটা হাড় আছে ততবার আমাকে সুবহানাল্লাহ বলতে হবে, এটা হচ্ছে বান্দার কাছে আল্লাহর হক। এতবার তো আমরা বলতে পারবো না, সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কেউ যদি দুই রাকাত, অনলি দুই রাকাত, কেউ কোনো জায়গাতে চার রাকাত, এটা যদি যে সালাতের দোহা যেটা বলে সকালে উঠে যদি কেউ এই সালাহ পড়ে তাহলে ওই যে কতবার করে সুবহানাল্লাহ বলতে হবে ওইটা আদায় হয়ে যাবে সুবহানাল্লাহ। অল্টারনেটিভ কিন্তু দিয়ে দিন, মানে গুনে গুনে তো আমরা এটা আসলে বলতেও পারি না কতটা জয়েন্ট আছে কী আছে আমরা তো কিছু জানি না। সুতরাং এই দুই রাকাত অথবা চার রাকাত সলা যদি কেউ পড়ে তাহলে ওইটা আদায় হয়ে যাবে। তো শুকর আদায় করার অনেক পদ্ধতি আছে, খুব অল্পতেই আমরা অনেক কিছু করে ফেলি, আবার অনেক বেশিতে পারি না। অনেকে আছে যে ফজর থেকে শুরু করে এইদিকে সূর্য মাথার উপর উঠে যাওয়া পর্যন্ত বসে বসে তাসবিহ তিলাওয়াত মানে তাহলিল করতে থাকে, জিকির করতে থাকে, কোরআন তিলাওয়াত করতে থাকে। একবার এরকম ঘটনা ঘটেছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি ফজরের নামাজ পড়ে বাইরে বের হয়ে গেছেন, ওনার এক স্ত্রী বসে উনি দোয়া পড়ছিলেন, উনি ঘুরে এসে দেখলেন উনি তখনও জিকর করছেন তাসবিহ পড়ছেন। তখন আল্লাহ রাসূল বললেন তুমি এখনও কিছু ফজর থেকে শুরু করে এখনও বসে আছো? বলছে হ্যাঁ সেই একই বসাতে বসে আছে। তখন আল্লাহ রাসূল বললেন তুমি এতক্ষণ ধরে যে সওয়াবটা কামাই করেছো এত কিছু দোয়া পড়ে, একটা দোয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়ারিদা নফসিহি ওয়াজিনাতা আরশিহি ওয়ামিদাদা কালিমাতি, এই একটা দোয়া পড়ার ফলে আমার যেই পরিমাণ সওয়াব হলো সেটা তুমি সেই ফজর থেকে শুরু করে এতক্ষণ পর্যন্ত বসে যে শুকরিয়া আদায় করছো তার চেয়ে এটার ওয়েট বা ওজন বেশি সুবহানাল্লাহ। তো আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য খুব ছোটো ছোটো, যেটা সুবহানাল্লাহ বললে কত সওয়াব হয়, আলহামদুলিল্লাহ বললে কত সওয়াব হয়, যে জমিন থেকে আসমান পর্যন্ত সওয়াবে ভরে যায় এমন কোনো পাপ আপনি দেখাতে পারবেন না, একটা পাপ করার ফলে
যে জমিন থেকে আসমান পর্যন্ত তার পাপে ভরে যায়, এটা নাই, সুবহানাল্লাহ। তো এটা হচ্ছে আল্লাহর বিশেষ রহমত তার বান্দাদের জন্য। আমরা না চাইতেই অক্সিজেন পেয়ে যাই, অক্সিজেনতে কিনে মানে বাঁচতে হলে মানে কী পেরেশানি, বেঁচে থাকতাম কিনা জানি না, কত ঘন্টা কে বেঁচে থাকতে পারবে, কোভিড আসার পরে মানুষ আরও বেশি রিয়েলাইজ করতে পারছে না। এরপরে চোখ নষ্ট হয়ে গেলে প্রত্যেক মাসে মাসে একটা করে ইঞ্জেকশন দিতে, এরপরে দৃষ্টিটা তো ফেরানো যাবে না, সাপ্লিমেন্ট দিয়ে দিয়ে কোনো দিন বাঁচে, কী পরিমাণ অর্থ খরচ হয়। আর যেই দৃষ্টিশক্তি আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। তো এইভাবে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সুক্রিয়া যদি আমরা আদায় করতে চাই, তাহলে হচ্ছে এক নম্বর, যেই অঙ্গ প্রত্যঙ্গ যেইভাবে ব্যবহার করার জন্য আল্লাহ এবং তার রাসূল নির্দেশ দিয়েছেন সেটা সেইভাবে করতে হবে, আমি অন্যথায় সেটা ইউজ করতে পারবো না, আমার ব্রেন আমার চিন্তা থেকে শুরু করে হাত পা চোখ কান যা কিছু আছে সব কিছু, এটা হচ্ছে শুকরিয়া আদায় করার প্রথম ধাপ। দ্বিতীয় হচ্ছে যে ভেতর থেকে আবার যেটা বলেছেন যে কল্পের ভেতর থেকে আমাকে একটু রিয়েলাইজ করতে হবে যে আসলে আল্লাহ তুমি যে আমাকে তো দিয়েছো, এই জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ, আমি তোমার বিনা অনুমোদিত আমি কিচ্ছু করতে পারবো না। আমরা কৃতজ্ঞতা মানুষের কাছে চাই, হ্যাঁ তোমার জন্য আমি এই ভালো কাজ করলাম আর তুমি আমার সাথে এরকম করলে, তো এতটুকু দিয়ে যদি আমি এতখানি চাই একজন মানুষের হয়ে মানুষের কাছ থেকে, তাহলে যে আল্লাহ আমি না চাইতে সব কিছু দিয়ে দিয়েছেন, তো সেই আল্লাহর সাথে আমি কীভাবে তার কথাকে অমান্য করতে পারি। এই বোধ বুদ্ধি যদি কোনো বিবেকবান মানুষের মধ্যে না আসে, তাহলে বুঝতে হবে যে আসলেই তাকে শয়তান বিকারগ্রস্ত করেছে। যে বিকারগ্রস্তের কথায় যদি আসি, তাহলে সত্যিকার অর্থে আমাদের বিকারগ্রস্ত মানুষের অভাব নেই, আমরা নিজেরাও হয়তো অনেক সময় এরকম অকৃতজ্ঞ আচরণ আমরা করি। এই অকৃতজ্ঞ হলে তার পরিণামটা কেমন হবে যদি একটু সংক্ষিপ্তভাবে আপা বলতেন? আসলে কোরআনে এসেছে যে অকৃতজ্ঞতার পরিণাম কিন্তু ভয়াবহ। আল্লাহ তাআলা নিজেই বলেছেন উনি অকৃতজ্ঞ বান্দাকে পছন্দ করেন না, তো আল্লাহ ভালোবাসেন না মানেই তো বুঝতে হবে যে তার অনেক আসলে ভয়াবহ শাস্তি তার জন্য অপেক্ষা করছে। সূরা বনি ইসরাইলে আল্লাহ তাআলা বলছেন যখন বিপদ স্পর্শ করে আল্লাহকে ডাকে, আর যখন সে বিপদ থেকে উদ্ধার হয়ে যায় সে কিন্তু আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেয়। মানুষ বড়ই অকৃতজ্ঞ, অর্থাৎ এই ধরনের আচরণটাও কিন্তু অকৃতজ্ঞতা, যে আমি সুখের সময় সবসময় আল্লাহ বিল্লাহ করছি কিন্তু বিপদ থেকে উদ্ধার হলেই আমি আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি, এর চেয়ে বড়ো অকৃতজ্ঞতা আসলে আর কিছু নেই। তারপরে মানুষ যখন আল্লাহর নিদর্শনকে অস্বীকার করে সেটাও কিন্তু অকৃতজ্ঞতা হয়ে যায়, আর অকৃতজ্ঞকেই কিন্তু আল্লাহ শাস্তি দেন, এটা সূরায়ে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। এবং এটা তো আমরা এই বোনের কাছেও শুনলাম, প্রথমে আমি বলেছি যে যখন মানুষ কৃতজ্ঞ হবে তাকে বেশি দিবেন, আর যদি সে অকৃতজ্ঞ হয় তাহলে কিন্তু আল্লাহ বলেছেন শাস্তি দিব, কাজে ছাড়াছাড়ি নেই। আল্লাহ তাআলা আসলে আমাদের যা প্রয়োজন সবই দিয়েছেন, তার অনুগ্রহ গণনা করে আমরা শেষ করতে পারবো না, কিন্তু মানুষ অবশ্যই সীমা লঙ্ঘনকারী ও অকৃতজ্ঞ। অর্থাৎ বেশিরভাগ মানুষ আমরা বুঝতেই পারি না, আমাদের চোখ ঠিক আছে, কান ঠিক আছে, জিহ্বা ঠিক আছে, কিন্তু এগুলোকে আমরা অনেক সময় আল্লাহর বিরুদ্ধেই ব্যবহার করছি, অথবা কেউ অনেক মেধা নিয়ে জন্মেছে, দেখা যাচ্ছে সেই তর্ক করছে আল্লাহর অস্তিত্ব নিয়ে, যে মেধা আল্লাহর সৃষ্ট। কাজে এই যে আমরা একটুতেই অকৃতজ্ঞ হয়ে যাই, এমনকি আমরা খুবই স্ফীত হয়ে যায় যখন আমাদের সন্তানরা অনেক ভালো মেধাবী হয়, অনেক ভালো রেজাল্ট করে, গর্ব করতে থাকে, অহংকার করতে থাকে, আমরা ভাবতে থাকি সেটা আমাদের নিজেদের অর্জন। ইভেন যখন আমাদের অনেক ধন সম্পত্তি হয় এটাও কিন্তু নাশকের, যেমন কারুনের কথাই আছে, তারপর সূরা হুমাজাতে আছে যে সে কী করে, আল্লাহ দি জামা মালা ওয়াদ দাদা, সে মাল জমা করে আর গুনে গুনে দেখে এবং মনে করে কি যে আমি সেটা তাকে চিরস্থায়ী করবে, সে চিরজীবন থেকেই যাবে, অর্থাৎ তার না হিসাব নেওয়া হবে না কিছু, চিরদিন এরকমই ধন সম্পদ নিয়ে থাকবে, এটাও কিন্তু নাশকরী। কারণ এই যে গুনছে এখানে তো অন্যের হক আছে ওই সম্পদে। আল্লাহ তাআলা একটা বিষয় এখানে সংযুক্ত করতে পারি কিনা, হচ্ছে আমরা যখন একে অপরকে উপকার করি, অনেক উপকার করি, হয়তো অর্থনৈতিক উপকারটা আমরা বেশি করলাম, সেক্ষেত্রে কিন্তু নিজেরা আবার দম্ভ করে বলি যে আমি অমুককে এভাবে করে গড়ে দিয়েছি, অথচ আমার হাত দিয়ে আল্লাহ কিন্তু অন্যজনকে সেবাটা দান করেছেন, যা আমাকে সবটা অর্জন করার জন্য। উপকার করার পর কেউ যদি একবার বলে তাহলে ওই উপকার করে সে যে সবটা পেয়েছিল এটা তার কিছু থাকলো না, নষ্ট হয়ে গেল। আল্লাহ তাআলা কিন্তু যে কোরআনে আবারও বলেছেন যে আমি তাকে চোখ দিয়েছি, কান দিয়েছি, হৃদয় দিয়েছি, তোমরা অল্প কৃতজ্ঞতা প্রকাশ করো। কারণ হৃদয় দিয়ে যে আমরা চিন্তা করি, অনুধাবন করি, এটা কিন্তু সব প্রাণীর মধ্যে নেই, মানুষকেই আল্লাহ এটা দিয়েছেন, খুব উন্নত ধরনের জীব মানুষ। এই যে আমরা প্রতিনিয়ত আসলে অস্বীকার করছি বা শুকর আদায় করছি না, মানে প্রকৃতপক্ষে আমরা অকৃতজ্ঞ হয়ে কিন্তু জীবনটা যাপন করছি, আমরা বুঝতে পারছি না। তারপরে এই যে ক্ষমতা, যখন ক্ষমতা আসে মানুষ অন্যরকম হয়ে যায়, শুকর তো দূরের কথা, দম্ভে তখন
তার হিসাব নিকাশ সে ভুলে যায় যে কোনোদিন সে ক্ষমতা থেকে সরবে না। কাজে এগুলো আমাদেরকে ভাবতে হবে। এবং আরেকটি জিনিস, আরেকটি হাদিস আছে আল্লাহ এইখানে একটা বলি যে কাউকে যদি ক্ষমতা দেন আল্লাহ, তো সেই শুক্রিয়া কীভাবে আদায় করবে? আল্লাহ নিজেই বলেছেন যে এরা সেই দল যাদেরকে ক্ষমতা দেয়া হলে তারা সালাত প্রতিষ্ঠা করবে, মানুষকে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে। এটা যদি কোনো ক্ষমতাবান ব্যক্তি করতে পারে, তাহলে ক্ষমতা পাওয়ার পরে তার যে কৃতজ্ঞতা প্রকাশের যে ভাষা, এটা এভাবেই হবে, সেটা সম্ভব। কাজে আমাদের বুঝতে হবে যে খুব সুন্দর যে আসলে ক্ষমতা পেলেও তো আমরা এত বেশি, মানে ছোট কি বড়, যে আমরা পরিবারে যখন পরিচালনার দায়িত্ব পাই, আমি বিশেষ করে আমাদের মুরব্বীজন বা আমরা যারা পরিবার পরিচালনা করছি, আমাদের ক্ষেত্রেও কিন্তু ক্ষমতার ব্যবহার হচ্ছে। আল্লাহ যেভাবে বলছেন, আমরা কি ক্ষমতাকে সেভাবে ব্যবহার করতে পারছি? এক ধরনের যে ব্যবহার যদি করতে না পারছি সেটাই নাশকরি, এবং এটাই কিন্তু আল্লাহ শাস্তি দিবেন, সোজা কথা। এবং আমাদের স্বভাবের মধ্যে আছে যেন আরও চাই, আরও চাই, যা পাচ্ছি এটাতে সন্তুষ্ট না। আল্লাহ তাআলা আল্লাহর রাসূল কি বলেছেন যে আদম সন্তানের কি অবস্থা, সে সবসময় বলবে আমার মাল আমার মাল, কিন্তু তার মুখ মাটি ছাড়া কোনো কিছু দিয়ে ভরবে, তার উদর মাটি ছাড়া কিছুতেই পূর্ণ হবে না। অর্থাৎ আমার মৃত্যু হওয়ার আগ পর্যন্ত আমার যদি এই ধরনের দৃষ্টিভঙ্গি থাকে যে আমার আরও মাল চাই, আমার শুকর তো আসবেই না, এভাবেই আমি মৃত্যু মুখে পতিত হব এবং আমার উপরে মাটি দিয়ে আমাকে কবর দিয়ে দেবে। তাহলে কি কথা বলছেন যে এই হিসাব করতে তারা মানে কবর পর্যন্ত পৌঁছে যাবে? এটা খুব ভয় লাগে যে এই যে আমার মাল আমার মাল বলে আমরা সর্বক্ষণ চিন্তা করতে থাকি, আরো চাই আরো চাই আরো চাই, এই যে চাই এর কিন্তু শেষ নেই। আপনারা দুজন একটু আগে বলছিলেন যে আমরা সকালটা যদি এভাবে শুরু করতে পারি যে শুকরিয়া আদায় করে ঘুম থেকে উঠলাম, দেন আমরা নামাজ পড়লাম, তারপরে আমরা তাসবিহ তাহলিল যা আছে পড়লাম, বা আপনি একবার একটি দোয়া পড়িয়ে শিখিয়েছেন, সেই দোয়াটাও যদি আমরা পড়ি, তাহলে আমাদের শুরুটা যদি আল্লাহর কৃতজ্ঞতা দিয়েই শুরু হয়, আমার সন্তানরাও দেখলো, আমার দিনটাও কৃতজ্ঞতার মধ্য দিয়ে প্রথম কাজটাই হলো কৃতজ্ঞতা প্রকাশ করলাম আল্লাহর প্রতি, তাহলে আমাদের দিনটা না কতই সুন্দর যাওয়ার কথা। আসলে এখানে একটা প্রশ্ন থেকেই যায় যে আমরা তো জানলাম যে যদি অকৃতজ্ঞ হই আমরা কী পরিণাম ভোগ করবো, আপনার কাছে আসি, যদি আমরা পরিবারের কাছে কৃতজ্ঞ থাকতে পারি, মানে আমার মা বাবার কাছে আমরা কৃতজ্ঞ, দাদা দাদির কাছে, নানা নানির কাছে আমরা কৃতজ্ঞ, তেমনি আমাদের আছেন মামা চাচা অনেকে আশেপাশে প্রতিবেশী, সমস্ত এই যে পারিপার্শ্বিক সব কিছু মিলে যদি আমরা তাদের কাছে কৃতজ্ঞ আচরণ করতে চাই, মানে আমরা যদি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই, আসলে আচরণের মধ্য দিয়ে সেটা কীভাবে সম্ভব? এটার জন্য আপনাকে ধন্যবাদ প্রশ্নের জন্য, যে মানে এমন কিছু জানতে চাচ্ছেন যেটা আমাদের বাস্তবে এখন আমরা প্র্যাকটিস করি। একটা হচ্ছে আমার আল্লাহ তাআলার সাথে, হ্যাঁ আমি যখন এটা বলেছি যে প্রত্যেকটা কাজে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ ছোট ছোট বলা, কিন্তু এটা আল্লাহর সাথে মানুষের সম্পর্ককে আরো বেশি দৃঢ় করে। আমি তার যে নিয়ামতগুলো ভোগ করছি এর মানে প্রতিদান হিসেবে আমি অল্প কিছু হলে তার শুকরিয়া আদায় করছি, কারণ মানে আল্লাহর যে অস্তিত্ব সেই বিশালতার প্রশংসা করা আমাদের কৃতজ্ঞতা আসলেই নেই, আমাদের সেই যোগ্যতা আসলে। আমরা মানে মানুষ মানুষের সাথে কিভাবে কৃতজ্ঞতা সম্পর্ক বজায় রাখতে পারি, আমি একটা নেগেটিভ থেকে আসছি, সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজে গেলেন তখন উনি জাহান্নামে দেখেছিলেন যে বেশি হচ্ছে মেয়েদের সংখ্যা। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছিলেন যে জিবরাইল এটা কেন, তো তখন জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন যে কারণ হচ্ছে মেয়েরা বেশি গিবতকারী হয় এবং তারা তাদের হাজব্যান্ড মানে স্বামীদের অকৃতজ্ঞ হয়। দেখেন দুইটা ক্রাইটেরিয়ার মানুষ সেখানে ছিল, একটা হচ্ছে অকৃতজ্ঞ, কাদের, স্বামীদের। তো কীভাবে পরিবার তো গঠন হয় হচ্ছে বিবাহের মাধ্যমে একজন স্বামী স্ত্রী দিয়ে, তো আমি এটা থেকে দিতে যাই, তো স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক, স্বামী তার জন্য যা করছে এর বদলাতে স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে স্ত্রীকে, এটা যখন আমরা করবো না তখন এটা আমাদের জন্য এত বেশি গুনাহের কারণ হবে যে এর জন্য আমরা জাহান্নামে পর্যন্ত চলে যেতে পারি, যদিও আমরা নামাজ পড়ছি, রোজা করছি, পর্দা করছি, সব কিছু করছি। এই অকৃতজ্ঞতাটা কীভাবে আসে? অনেকে বলে সে তো আমার সাথে ভালো আচরণ করে না, আমার যা দরকার সেগুলো সে পুরোপুরি দেয় না, তাহলে আমি কীভাবে তার শুকরিয়া আদায় করবো? এরকমের তো অনেক অশান্তি আছে, অনেক খারাপ স্বামীও আছে, তারা অনেক খারাপ আচরণ করে, সবই ঠিক আছে। তারপরে যে আমরা বলি সবর, ধৈর্য ধারণের মাধ্যমে আল্লাহর সাহায্য যেতে হবে, এবং মা বোনদের যেটা করণীয় সেটা হচ্ছে আমি বললাম যে আমার স্বামী কিচ্ছু দেয় না, আমার রিজিকে যা ছিল তার বাইরে তো উনি আমাকে কিছু দিতে পারবেন না, আমার রিজিককে নির্ধারণ করে দিয়েছেন আমার সৃষ্টিকর্তা, তো আমার সৃষ্টিকর্তা আমার জন্য যা নির্ধারিত রেখেছেন, আমার হাজব্যান্ডের কী ক্ষমতা আছে তার চেয়ে বেশি আমাকে দেন, এটা নাই।
সুতরাং এখানে আমাকে ইতিবাচক বা মানে সন্তুষ্টি সহকারে থাকতে হবে। এটা যখন আমি থাকতে পাচ্ছি, দ্বিতীয় যেটা সেটা আমি যদি এখন উইডো হই অথবা আমি ডিভোর্সি হয়ে গেলাম, তখন সমাজে আমার অবস্থান কোথায়, আমার দিকে আমার ফ্যামিলির লোকজন আশেপাশের লোকজন কীভাবে তাকাবে, একবার একটু চিন্তা করে দেখবেন চোখ বন্ধ করে। এবং সব মা বোনকেই বলছি যে এটা যদি একবার আপনারা চোখ বন্ধ করে ফিল করতে পারেন যে এই যদি অবস্থাটা হয় যে আপনার স্বামী আপনার চারপাশে নাই, আপনার সন্তানদের কাছে, আপনার পরিবারের লোকজনদের কাছে এবং সমাজের কাছে, তারা কোন দৃষ্টি নিয়ে আপনার দিকে তাকাবে। এবং আপনার স্বামী থাকার, যদিও আপনার স্বামী কিচ্ছু করে না, অসুস্থ অবস্থায় পড়ে আছে, আপনার সাথে ভালো আচরণ করছে না, কিন্তু আপনার স্বামী আপনার সাথে আছেন, এই মানে দুইটা সিচুয়েশনে আপনি একটু দেখেন, এই একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না যে আপনার স্বামী জীবিত আছে এবং আপনার স্বামী আপনাকে স্বীকার করে রেখেছেন যে আপনি তার স্ত্রী। এই একটা বিষয়ে শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। আমরা চাইলে অবৈধভাবে মা হতে পারি, অথবা ডাক্তারি পদ্ধতি যেগুলো আছে সেখানে আমি একটা সন্তানের মা হয়ে যেতে পারি, আমার সেক্সুয়াল ডিমান্ড আমি যে কোনোভাবে মেটাতে পারি, কিন্তু স্ত্রী হিসেবে সমাজে যে মর্যাদা, এটা হাজব্যান্ড ছাড়া একজন স্ত্রীর পক্ষে এটা পাওয়া কোনোভাবেই সম্ভব না। একজন মা বাবার প্রতি কৃতজ্ঞ থাকা, তার স্বামীর কৃতজ্ঞতা প্রকাশ করবে, এটা হচ্ছে আল্লাহ পাক প্রদত্ত তার জন্য একটা দায়িত্ব। দ্বিতীয় হচ্ছে আমাদের মা বাবা এবং সন্তান সন্ততি, মা বাবার যে কন্ট্রিবিউশন সন্তানের জন্য, আমার জন্মতে এটা হচ্ছে তাদের থেকে, এবং আমার জান্নাত জাহান্নাম কিন্তু তাদের হাতে। এবং বলা হয়েছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত, বাবার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি। সুতরাং তাদের যে কন্ট্রিবিউশন আমার জন্য, তাদের যে ত্যাগ, এগুলো শুকিয়ে আসলে কোনো সন্তানের পক্ষে আদায় করা সম্ভব না। তারপরেও আল্লাপাক বলছেন যে তোমাদের সামনে যদি তাদের একজনকে পাও অথবা দুজনকে পাও, তাদের সাথে ভালো আচরণ করবে, উহ শব্দটা পর্যন্ত উচ্চারণ করবে না। তো এভাবে মানে তারা আমাদের জন্য কী করেছে, অনেক সন্তান বলে যে আমার মা বাবা আমার জন্য কী করেছে, কেন তাদেরকে এত ই করতে হবে, সম্মান করতে হবে, কিছুই করে নাই। তাদের মাধ্যমে আমি পৃথিবীতে আসছি, মার পেটের থেকে মার রক্ত চুষে খেয়ে তার এনার্জি নিয়ে আমার বডি বিল্ড আপ হয়েছে, আমি বড় হয়েছি। তো এই যে কন্ট্রিবিউশন, এইটা আমি কী দিয়ে শোধ দিব, এটাই তো দিতে পারবো না, বাকিগুলো তো আরও পরে। তুমি আমার জন্য কিছুই করো, এই ধরনের কোন শব্দ যেন আমরা তাদের সামনে না বলি। জি আপা, যে কৃতজ্ঞতা বিষয়ে আমরা আসলে অনেক অনেক দিক রয়ে গেছে, আসলে আলোচনা এত সংক্ষিপ্ত সময় সম্ভবই না। তারপরে যদি আপা একটু বলতেন যে নবী রাসূলের জীবন থেকে আমরা কৃতজ্ঞতার কী কী উদাহরণ খুঁজে পাই। কোরআনের দিকে যদি আমরা দৃষ্টিপাত করি তাহলে দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপর তো আসলে আল্লাহ পুরো কোরআনই নাজিল করেছেন, এবং তিনি কৃতজ্ঞতা সহকারে প্রত্যেকটি পদে তিনি আল্লাহর কৃতজ্ঞতা করতেন। তিনি তাহাজ্জুদ করতেন প্রতি রাতে, তার পা ফুলে যেত, কাঁদতে কাঁদতে তার অশ্রু তার ঝরতেই থাকে। মানে যখন কিনা রাসূলুল্লাহ পূর্বে এবং পরবর্তী সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রাতে নামাজরত অবস্থায় কেন আপনি এত কান্না করছেন, আমি কি কৃতজ্ঞ প্রকাশ, কৃতজ্ঞতা প্রকাশই এতখানি যেটা আমরা এমনি করি না। আমরা আরেকটা জানলাম, তাহলে সকাল যদি আমরা কৃতজ্ঞতা প্রকাশ দিয়ে শুরু করি, রাতও আমরা কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়ে শেষ করতে পারি যে তাহাজ্জুদ নামাজ পড়ে। অবশ্যই অবশ্যই অবশ্যই। তারপরে আমরা লোকমান আলাইহিস সালামের যে উপদেশ বাণী সেখানে পাই, যেখানে উনি বলেছেন যে তুমি অকৃতজ্ঞ হলে আল্লাহ কিন্তু স্বয়ং সম্পূর্ণ এবং স্বপ্রশংসিত, মানে আল্লাহর কিচ্ছু যায় আসে না যদি অকৃতজ্ঞ। আমি পুরোটা বললাম না সময়ের স্বল্পতার কারণে। সেরকম দাউদ ও সুলাইমান আল্লাহ সাল্লামকে তিনি কিন্তু ক্ষমতা এবং রাজত্ব দিয়েছিলেন, এবং তারা কিন্তু কৃতজ্ঞ বান্দা ছিলেন, নিয়ামতের শুকরিয়া আদায় করতেন, এবং তারা সেটা আল্লাহর কাছে দোয়াও করেছেন। হ্যাঁ, সুবহান আল্লাহ, এটা আল্লাহর কাছে চাইতেন যে আমরা যাতে মানে হিদায়তের উপর থাকি, সেটা আল্লাহর কাছে। এই তোমার যে নিয়ামত, ক্ষমতাটাও তো আসলে নিয়ামত, এটা তো অপব্যবহারের জন্য নয়, এটা এটার জন্য ওনারা দোয়া করতেন। হ্যাঁ, এবং এই দোয়াগুলো আবার উঠে এসেছে কোরআনে। কাজে তাদের রাজত্ব ছিল, শুধু রাজত্ব নয়, এখন চিন্তা করা যায় না, এখনকার যত শক্তিশালী রাজা তার চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল ওনাদের সেই রাজত্ব এবং সমস্ত কিছু। কারণ তারা তো, তাদের তো বায়ু এবং পাহাড় জিন এগুলো সবই ওনাদের আল্লাহ প্রদত্ত ক্ষমতা ছিল। হ্যাঁ, কাজে এগুলো যদি আমরা পড়ি তাহলে দেখব যে কৃতজ্ঞতার
আমাদের সময় একেবারে শেষ প্রান্তে আসলে লিখতে শুরু করো, আল্লাহর প্রশংসা করতে শুরু করো, তাহলে সাগরের পানি কালি হলেও সেই প্রশংসা শেষ হবে, এরকম আরো শেষ হবে, আরো শেষ হবে, কিন্তু আরো আনবে, কিন্তু লেখা শেষ হবে, লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি ধন্যবাদ বুলবুল আপা, শেষে তো ধন্যবাদ জানাচ্ছি নাসিমা আপাকে। সুপ্রিয় দর্শক, আসলে খুব দারুণ একটি বিষয় এবং ভালো লাগার একটি বিষয় নিয়ে কথা বলছিলাম, কিন্তু শেষ করতে হচ্ছে কারণ সময়টাই শেষ। আসুন আমরা আমাদের জীবনে নিজেদের জীবনকে উন্নত করার জন্য আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ থাকি। আমাদের এই জীবনটাকে পরিপূর্ণ করার জন্য কৃতজ্ঞতার কোনো বিকল্প নেই। শেষ করছি এখানে, দেখা হবে আগামী কোনো অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।